ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এলাম আজকের ওয়েদার আপডেট দিতে। আজকে 4th November 2020। আজকের তাপমাত্রা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে তাপমাত্রা কিন্তু কমতে শুরু করে দিয়েছে দুই বাংলাসহ ত্রিপুরা আসাম সারা ভারতবর্ষই, কিন্তু আমরা যেহেতু মূলত এই ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ ত্রিপুরা ও আসামের আবহাওয়া নিয়েই আলোচনাটা করি, তার জন্য বললাম যে সব জায়গারই ওয়েদার কমতে শুরু করে দিয়েছে। সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, এখনও যে খুব গরম তা নয়, তবে দুপুরের দিকটা যেহেতু রোদের তাপটা রয়েছে তার জন্য একটু গরম মানে পাওয়া যাবে, তবে আবার সন্ধ্যের পর কমে যাবে। আর গরম বলতে মোটামুটি 30-এর দিকেই চলে এসছে তাপমাত্রা এই মুহূর্তে কলকাতার আশেপাশে, 224 পরগনা, 2 মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, মালদার দিকে আরেকটু কম, 29, এরপর 2 দিনাজপুরেও 29, তারপরে আমরা যদি শিলিগুড়ির দিকে চলে যাই, শিলিগুড়ির দিকে 24, আর একটু কমের দিকে দার্জিলিংয়ের দিকে, তো সবসময় কম হয়েই থাকবে। আর জলপাইগুড়িতেও মোটামুটি 28, আর কুচবিহারেও মোটামুটি 27, তার মানে একটা রিল্যাক্স ওয়েদার আর কি বলা যেতে পারে। এবং অন্যদিকে বাংলাদেশের দিকে ঢাকাতেও 30, কলকাতা ঢাকা একই, বরিশাল খুলনাতেও 30, রাজশাহীতে 29, এদিকে রংপুর বগুড়ার দিকে 29, ময়মনসিংহর দিকেও 28, সিলেটের দিকেও 29। একটু কম অপেক্ষাকৃত চিটাগাং মহেশখালীর দিকে 26-25 মধ্যে যাচ্ছে। ত্রিপুরাতে এই মুহূর্তে 26-27, তার মানে ত্রিপুরাতে বেশ মনোরম পরিবেশ বা ওয়েদার শুরু হয়ে গেছে। আসামের দিকে গুয়াহাটির কাছেও 28, গোয়ালপাড়ার কাছেও 28, শিলচরের দিকেও 24, এই মোটামুটি তাপমাত্রা এই মুহূর্তের। আমি আজকে রাত্রিতে কীরকম পড়বে দেখিয়ে দিই। রাত্রি যদি আমি 11টার দিকে চলে যাই, দেখুন বেশ ঠান্ডা কিন্তু শুরু হয়ে যাবে। শুরু করি শিলচর থেকেই, 23, গোয়ালপাড়া গুয়াহাটি 21, রাতের দিকে ঠান্ডা পড়ছে, গোয়ালপাড়ার দিকে 19-20 চলে আসছে আসামে। ত্রিপুরাতে, ত্রিপুরাতেও 22 চলে আসছে সব মানে রাত্রিবেলা 11টার দিকে, তার মানে বেশ ঠান্ডা। অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতা 22 চলে আসছে আজকে রাত্রির দিকে, তার মানে 21, তার মানে ভালো ঠান্ডা পড়ে যাচ্ছে, ভালো নয় মানে মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে। এবং পুরোপুরি যেই জেলাগুলি দেখতে পাচ্ছি সবই 20-21 মধ্যে, এবং আরও উত্তরে গিয়ে 18-এ নেমে আসছে প্রায় উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি। অন্যদিকে জলপাইগুড়িও 19 এবং কোচবিহারও 21, দার্জিলিং কিন্তু আরও কম, কমে 13 দিকে চলে আসছে, কাশিয়াং কালিম্পং 14-15 দিকে চলে আসছে। বাংলাদেশও ঢাকা 21-এর দিকে চলে আসছে রাত্রে, তার মানে ঠান্ডা বলতে গেলে প্রায় শুরু হয়ে গেল মোটামুটি 19-20 মধ্যে। বগুড়া, রাজশাহী, রংপুর এরকম সবই আছে, সিলেটের দিকে একটু বেশি, 23-24 মতো, 22-23, ময়মনসিংহ তাই। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। এবং কালকে সকালবেলার দিকে কীরকম তাপমাত্রা থাকবে একবার দেখিয়ে দিই। কাল ভোরবেলা যদি 5টার সময় দেখি, আরও কমে যাচ্ছে সব জায়গাতে, 18-19 দিকে চলে আসছে, তার মানে ঠান্ডা প্রায় বেশ ভালোই লাগবে, পাখা বন্ধ করে দিতে হচ্ছে। এবং প্রায় ওই 18-19-17 চলে আসছে কিছু কিছু জায়গাতে পশ্চিমবঙ্গেরও। ত্রিপুরাতে অবশ্য কালকে ভোরবেলার দিকেও 22, ত্রিপুরাতে একই রকমই থাকছে ওয়েদারটা। গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকেও 18 এরকম চলে আসছে, মোটামুটি ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে বলা যেতে পারে। তো এই গেল টেম্পারেচার। এরপরে আমি চলে আসি এখানে রেন অ্যান্ড থান্ডারে। রেন অ্যান্ড থান্ডার মানে কোনো বৃষ্টির আপাতত কোনো খবর আছে কি না সেটা আমরা দেখে নেব। এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, ত্রিপুরাতে পুরো ত্রিপুরা জুড়েই একটা হালকা মেঘ ঘুরে বেড়াচ্ছে, ত্রিপুরা একটু মেঘলা আকাশ। অন্যদিকে বরিশালের কাছে এবং বাংলাদেশের দক্ষিণে একটু মেঘলা আকাশ রয়েছে, চিটাগাং ও মহেশখালীর দিকে মেঘলা আকাশ, আসাম পুরোপুরি ক্লিয়ার, শিলচরের কাছে একটু পাতলা মেঘ আছে, পশ্চিমবঙ্গ পুরোপুরি ক্লিয়ার হলেও শিলিগুড়ির উপরে দার্জিলিংয়ের কাছে একটা মেঘ ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে, তবে বৃষ্টি সেরকম খবর নেই। মেঘটা রয়েছে কোথাও, হয়তো যে একটু ঝিরিঝিরি হলো সেটা মানে খুব একটা বৃষ্টির পর্যায়ে আমরা ফেলছি না। বিকালের দিকে যদি আমরা দেখি 5টা নাগাদ 6টা নাগাদ মোটামুটি সবই ক্লিয়ার হয়ে যাচ্ছে, শুধু চিটাগাংয়ের কাছে একটু মেঘ থাকছে, আর ত্রিপুরার আকাশটা একটু মেঘলা দেখতে পাচ্ছি আমরা আজকে। এবং রাত্রির দিকে যত যাব একদমই ক্লিয়ার হয়ে যাচ্ছে, আজকে আর কোনো বৃষ্টির কোনো খবর নেই। আমাদের যে 4টে জায়গার আমরা দিয়ে থাকি, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশ, কোথাও আর বৃষ্টির কোনো খবর থাকছে না এই মুহূর্তে, অল্প কিছু জায়গাতে একটু হালকা মেঘ ঘুরে বেড়াচ্ছে। এবং কালকেও যদি আমরা সারাটা দিন দেখি, কালকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রি পর্যন্ত কোনোরকম কোনো বৃষ্টি নেই। 10-11 তারিখের দিকে একটা
বৃষ্টি ঢোকার কথা এবং সেই বৃষ্টিটা যদি ঢুকছে 11 তারিখ নাগাদ এবং সেটা কি হতে পারে সে তো আগামী দিনেই বলা যাবে, তার কারণ এখন অনেক কিছু পরিবর্তন হবে। শুধু এটুকু বলতে পারি যে আজ ও কালকের মধ্যে কোনো রকম কোনো বৃষ্টিপাত আমরা এই 4টি জায়গায় দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে যদি দেখি দক্ষিণ বাংলাদেশের কাছে একটু সামান্য মানে মেঘলা রয়েছে ওয়েদার, হয়তো ছিটেফোঁটা বৃষ্টিও হতে পারে, আর ত্রিপুরার আকাশ মেঘলা। এবার দেখে নেব আগামী দিনে কোনো ঘূর্ণিঝড় ঘূর্ণাবর্তর কোনো ওয়ার্নিং আছে কি না অন্তত বঙ্গোপসাগর আর আরব সাগরের দিকে। এই মুহূর্তে যদি আমরা দেখি এই মুহূর্তে বঙ্গোপসাগর একদম পরিষ্কার আর আরব সাগরও একদম পরিষ্কার। এদিকে একটা আছে যেটা গনি টাইফুন আসছে ভিয়েতনামের দিকে, সেটা আমি পরে আসছি। আপাতত বঙ্গোপসাগর এবং আরব সাগরের দিকে দেখে নিই কোনো ঘূর্ণাবর্ত আছে কি না। জাম্প করে যাই ডে টু ডে 5, 6 এবং তারপরে 7 এবং তারপরে যদি আমরা 8 দেখি কিছুই নেই। 8-এর দিকে অবশ্য একটা ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে, সেটা নিয়ে আমরা যেহেতু আপডেট দিই না সাধারণত, তো এই মোটামুটি দেখতে পাচ্ছেন 12 এবং তারপরে 13 তারিখ অবধি আমরা কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত কিছু দেখতে পাচ্ছি না। তবে মেঘ আছে, মেঘ কিন্তু এই দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে। দেখুন যদি আমি রেন অ্যান্ড থান্ডারে আসি, এই যে মেঘ দক্ষিণ ভারতের দিকে চেন্নাই তামিলনাড়ুর দিকে একটু বৃষ্টিপাত 7-8 তারিখেও আছে, 12-13 তারিখেও আছে। আমি 7-8 তারিখ নাগাদ দেখছিলাম যে এই মেঘটা ঢুকে একটা হালকা বৃষ্টিপাত রয়েছে, তবে বৃষ্টি আর সেরকম কিছু থাকবে না, কমেই গেছে বলা যেতে পারে। একটু রেন উইন্ডে গিয়ে উইন্ড গাস্টে যাব। এখানে আমি দেখিয়ে দিই যে গনি টাইফুনের কথা যেটা আমি বলছিলাম এই মুহূর্তে, সেটি কিন্তু এই ফিলিপিন্স ছেড়ে এসে এটি একটু ভারী নিম্নচাপ হয়ে ভিয়েতনামের দিকে ঢুকছে এবং সেটির জেরে আজকে রাত্রি 9টার পর মোটামুটি এই আঘাতটা হানবে এবং কালকে সকাল অবধিও কিন্তু ভারী বৃষ্টি ভিয়েতনামে। আর আরও একটি, এই যে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে, একটা 206 কিলোমিটার গতিবেগ নিয়ে নিয়েছে, এটির নামকরণ এখনও আমরা পাইনি, নামকরণ পেলে আমরা জানিয়ে দেবো। এটি কিন্তু ছুটে যাচ্ছে হংকংয়ের দিকে এবং 6 তারিখে রাত্রির দিকে এটি আঘাত হানছে এই হংকংয়ের এই দিকটাতে। আর এটি কিন্তু আস্তে আস্তে গতিও কমবে, কারণ এইখানে যে দ্বীপটি রয়েছে তাইপেই, আচ্ছা তাইওয়ান, তাইওয়ানের উপরে কিন্তু আঘাতটা হানবে, তাই এখানে এসে তার ক্ষমতাটা অনেকটাই হ্রাস পেয়ে যাবে। তবে এই মুহূর্তের খবর অনুযায়ী সেটি বাড়বে, প্রায় 200 কিলোমিটারের উপর গতিবেগ অ্যাচিভ করবে বলেই মনে করা হচ্ছে। আর এটা বলে একটা হারিকেন ঝড় আমরা দেখছিলাম, সেটা এই মুহূর্তে যদি আসি দেখতে পারবেন এই যে এইখানটাতে, তো সে একটা নিম্নচাপ হয়ে গেছে, খুব একটা বেশি ওয়ার্নিং নেই আমেরিকার দক্ষিণে, দক্ষিণ আমেরিকায় নয় আমেরিকার দক্ষিণে, মানে ইউনাইটেড স্টেটসের একদম সাউথে এটি আঘাত হেনেছে। কাল থেকেই চলছে এখানে নিম্নচাপের জেরে বৃষ্টি এবং আজকে এই মুহূর্তেও চলছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আবহাওয়ার আপডেট, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগলো এবং অবশ্যই আমাদের এই ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন প্রতিনিয়ত প্রতিদিনের আপডেট পেতে, ঘূর্ণিঝড় থেকে শুরু করে টাইফুন, টাইফুন থেকে শুরু করে হারিকেন, তারপরে নিম্নচাপ, সমস্ত খবর, বৃষ্টি, ঠান্ডা সব কিছুই পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।